السلام عليكم ورحمة الله الحمد لله وحدة والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى والنزم إجا حوا ما ضل صاحبكم وما غوا وما ينطق عن الهوى إن هو إلا وحي إيها وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول على توبة لكم أعمالكم وقال تعالى মাহা কুম রসুলানাহাকুম আনহু ফান তাহ আিন হুজুর কল 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 কানসুল্লাহুল আবদাউদ হাদিসনা বত্রিশ প্রথম খন্ড একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ ফিস্টা আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকদিন যাবত অনেকদিন যাবত অনেকদিন যাবত বলতে কি প্রতিনিয়ত দেখতেছি যারা কোরআন এবং হাদিসকে সহ্য করতে পারে না বা যাদের ধর্ম ব্যবসা দিনে দিনে লালবাতি জ্বলছে তাদের মিথ্যা কাহিনী যখন চলে না বাজারও এখন তারা প্রপোকাণ্ডা চালাচ্ছেন যে জোরে আমিন বলা যাবে না জোরে আমিন বলা ফেতনা সুরে ফাতিহা পড়া যাবে না তারপরে পায়ের সাথে পা লাগা যাবে না বুকে হাত বাঁধা যাবে না রফেলা দেন করা যাবে না তারপরে এ সলাতের পরে ইমাম সাহেব মুক্ত করা এর মানসুখ সব মানসুক কাইনি বলে মানুষকে বিভ্রান্ত করছে আর আমরা জাতি এত ইল্লা মাশা আল্লাহ মানে হুজুর বলে গেছে কোনো দলিল তালাশ করিনি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকেই দলিল তালাশ করে যেমন ওই যে এক ফির সাবের দরবারে গরু নিয়ে যাচ্ছে কিছু লোক মাজারে গরু দিতেছে না উজুবিল্লা শির্ক এটা শির্ক তারপরে ভাই কই যাচ্ছ কয় বাবার মাজারে যাচ্ছি গরু দেওয়ার জন্য এটা কি গাই না আবাল কয় গাই আবাল তো লোকটা বলছে আমরা তো দেখি এটা তো গাই তুমি আবাল বললা কেন কয় হুজুর বলেছে গাই আবাল হলে কোনো দোষ নাই মানে হুজুর যখন বলেছে আমাদের দেখার বিষয় না এটা যদি যাই হোক না কেন হুজুর হচ্ছে তাই এখানে আমাদের কোনো যাচাই বাছাই করার দরকার নেই তাই হচ্ছে যেই কথাটা আল্লাহ রবসালমান নাজমি যা হাওয়া আল্লাহ রব্বুল নক্ষত্রের কসম করে নক্ষত্রের কসম যা অস্ত যায় মা বল্লা সাহিব আমা গাওয়া তোমাদের সাথী প্রতভ্রষ্ট বিপদগামী নয় ও আমা ইয়ান্তিকু আনিল হাওয়া এবং তোমাদের রস আমার রসুল মন থেকে কোনো কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহ আমি যা অভিজ্ঞ তাই বলে মিথ্যা কথা বলে নেই আজ সহিহাদ যেগুলো থাকা সত্ত্বেও আমরা কোরআন হাদিসের উদ্ধৃতি দেওয়ার পরে আমাদেরকে বিভিন্ন অপনামে গালিগালাজ করে করেন অসুবিধা নাই আমরা গালিগালাস জবাব দেব না আমরা গালির বিনিময়ে গালি দিব না আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ সাথে হেদায়ত দান করে আর হেদায়ত যদি না দেয় হেদায়তের মালিক আমরা না তাহদি মান আহবাপ্তাহা তাহদি মান আহবাপ্তা তাহদি মান আহবা কিনাল ইয়াহদি মাহ যাই হোক আজকে আমাদেরকে সে অনেকে বলে জোরে আমিন বলা ফেতনা জোরে আমিন বলা যাবে না রাসুল আলকাম সাল্লাহ বলেছেন যে হুজুর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম যখন গাইরুল মালক দুবে আলহী বলতেন তখন তিনি আমিন বলতেন তিনি আমিনের আওয়াজটা জোরে হতেন যে হাদিসটা বলা নয় শত এখানে তারা যে হাদিসটা আনছেন আলকামা ইবনে ওয়াইল আন আবি আন্নাহ সাল্লিম আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলাম্মা বালাগা গায়রিহিল মাগবুবি আলাইহিম আল দালিন আমিন ওয়া আখফা বিহা সাউতাহু আলকামা ইবনে ওয়াইল তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি একদা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে সালাত আদায় করেন যখন তিনি গায়রিহিল মাগবুবি আলাইহিম আল দালিন ফসন্ত ফুসলেন তখন আমিন বললেন তিনি আমিনের আওয়াজটা নিম্ন স্বরে করলেন দরিল হচ্ছে তিরমিজি হাদিস প্রথম খণ্ড আটান্ন নম্বর হাদিস নম্বর দুইশো অষ্টআশি এর শেষ সাংশ এর ব্যাপারে বর্ণটা কি এই বর্ণটি নিতান্তই দুর্বল কে বলছে আমি বলছি আমাদের দাদা হুজুর বলছে না খদ এবং তিরমিজি রহমাল্লাহ বলছেন যে সামিয়ত মোহাম্মদ ইয়কুলু হাদিসুন সুফিয়াল আসাহা মিন হাদিসুন শোবা ফি হাদিসি ও আহ তোবা ফিহি মিয়া মিন হাজিল হাদিসুন ফকাল আন হুজ হুজরা ও আবিন হাদিসুল আখের ইমাম তিরহ বলেন মোহাম্মদকে ইমাম বুখারিকে বলতে শুনেছি যে সুফিয়ান হাদিসের শোভার হাদিসে সে অধিক সহি এ হাদিসের শোভা অনেক জায়গায় ভুল করেছেন সে বর্ণনা করেছেন হুজুর আবুল আনা আনবাস থেকে অথচ তিনি হলেন হুজুর বিন আনবাস তার উপাধি আবু সাকান সে বৃদ্ধি করেছেন আলকামা বিন ওয়াইল অথচ তাকে আলকামা নেই মূলত তা হবে ওয়াইল বিন হুজুর থেকে হুজুর বিন আনবাস

মিন হাদিস শোবা এ হাদিসটি সম্পর্কে আমি জুর আকে জিজ্ঞেস করলাম তিনি উত্তরে বললেন শোবার হাদিসের সে সুফিয়ানের বর্ণিত হাদিসের অতিরিক্ত অধিকতর সহে পাবেন তিরিমিজি এক প্রথম খন্ড আটানব্বই পৃষ্ঠা হাদিস নম্বর দুই শত আটচল্লিশ শতাংশ পাবেন এরপরে আর কেছে বা আবীহরার কল আবহরতা কল কান রসুল ইজা তালা গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াল দাллин ফাক্বাল আমীন হাত্তা ইয়াসমাউ মান মাই ইয়া লিহা মাই ইয়া লিহি মিন মিনাস সাফাল আওওয়াল আবু নযর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু যখন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াল দাллин তেলাওয়াত করতেন তখন এমন ভাবে আমীন বলতেন যাতে প্রথম কাতারে যারা নিকটে থাকত তারা শুনতে পেত হাদিষ্টি জুবাইর এর সনদে বাসার বিন রাফে আবু আব্দুল্লাহ নামে দুইজন জয়ফ্রা আছেন। সেন দলিল হল সিলসলাত জয়ফা হাদিস নয়শো বাউন এভাবে যাই হোক এবার সোহী যে হাদিসগুলো আমরা বলছি আরেকটি হাদিসে যে হাদিসটা আছে আপনার যে আন ওয়াইল বিন হুজুর কলা সামিত্নবী সল্লোসন কারো গাইল মাদ দুব আলাহিমালক ফা কলা আমিন ও মাদ্দাবিয়া সাউতাহু। ওয়াইল ইবনে হুজুর আজিল্লা বলেন রাসুল সাল্লাম যখন গাইল মকদুবী আলহিমাল দলিন বলতেন তখন তাকে আমিন বলতে শুনেছি তিনি আমিনের আওয়াজ জোরে করতেন ইমাম তিরিমিজি বলেন জোরে করতেন তিরিমিজি হাদিস নম্বর দুইশত আটচল্লিশ একশো প্রথম খণ্ড একশো প্রথম খন্ড সাতানব্বই আটানব্বই পৃষ্ঠা সাতান্ন আটান্ন পৃষ্ঠা এরপরে এখানে এই হাদিসের ব্যাপারে ইমাম তিরিমিজি বলেন অবিহি কুলু গাইরি ওয়া وحيد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم يرون أن أن الرجل يرفع صوته بالتعميم ولا يخفيها وبه يقول الشافعي وأحمد والإسحاق রাসুলের সাহাবি তাবি এবং তাদের পরবর্তী মহাদযুগের মধ্যে অনেকে একথা বলেছেন যে মুসল্লি আমিন জুড়ে বলবে নির্বে নয় ইমাম শাফি আহমদ ইসাক এ কথাই বলেছেন দলিল তিরিমিজি ওই যে সাতান্ন আটানব্বই খ্রিস্টাটা খুলে দেখুন এরপরে আন ওয়াইল বিন হুজুর আন্নাহ সাল্লে খালফা রসল সাল্লা সাল্লাম ফাজাহারা বি আমিন ওয়াইল ইবনে হুজুর আজ একদা রাসুল সাল্লাহামের পিছনে সালাত আদায় করলেন তখন রাসুল সাল্লাহ জুরে আমিন বললেন হাদিস আবু দাউদ নয়শত তেত্রিশ প্রথম খণ্ড একশত পঁয়ত্রিশ পৃষ্ঠা সনাদের সহি আন আবি হুরাই রাতের আদি আল্লাহ আন অন্য নবী সাল্লাহ কল ইজা আম্মানুল ইমান ফা আমানু ফাইনাহু মান ওফাকা তামিন হু তামিনুল মালা ইকাতি গুফিনুল্লাহ মা তাকাদ্দামিন জাম্বি وقال ابن شحاب وقال رسول الله صلى الله عليه وسلم يقول থেকে বর্ণিত রাসুল সাল বলেন ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো কারণ যার আমিন ফেরস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের সকল গুণা সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে ইবনে শিহাব বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমিন বলতেন সহি বোখারি সাতশত

অভের মা টাকাত দেওয়া আমি জাম্বি আবহাওয়া রাজাল থেকে বর্ণিত রাসূল সোল্লাস বলেছেন ইমাম যখন গায়ে মাকদুবী আলাই ইম দলিন বলবে তখন তোমরা আমিন বলো কারণ যার কথা ফেরাস্তের কথার সাথে মিলে যাবে তার পূর্বে সকল ফাপ ক্ষমা করে দেওয়া হবে শোহেব বোখারি হাদিস নম্বর সাতশত প্রথম প্রত্যকখণ্ড একশত সাত ফিষ্ঠা তারপরে তারপর বলা হচ্ছে অনুর বন আছে কারই যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো সোহিবখারি হাদিস নম্বর ছয় শত ছয় দুই তারপর বলা হচ্ছে বাপ জাহার ইমামিম কলা আতা আমিন দোয়াউ আমিন ইবনে ইবনি জুবাইর ওমান ওর আহ হত্তা ইন্না লজ্জাহ ইমাম স্বরে আমিন বলা অনুচ্ছেদ আতা বলেন আমিন হলো দোয়া ইবনে জুবাইর এবং তার পিছনের মুসল্লি এমন জুড়ে আমিন বলতেন যাতে মসজিদে বেজে উঠত অথবা তিনি নিম্ন নিমুক্ত অনুচ্ছেদ রচনা করেন বাবু জাহারুল মামুম বিত্তামিম যাই হোক এই হাদিসটা পাবেন শহীদ খালি প্রথম খণ্ড একশত সাত এবং আট পৃষ্ঠায় যাই হোক আমিন বলার এভাবে আরও শত হাদিস আছে দেওয়া যাবে ভয়েস দীর্ঘায়িত বলে অনেকে শুনতে চায় না মূল কথা হলো জাল জয়ী হাদিসগুলা আমরা দিয়া আজকাল রসুল সাের পবিত্র জবানের সহি এবং সাহাবিদের পবিত্র আমল সহি আমলগুলা দেখে প্রমাণিত আমিন বলতে হবে আমিনটা একটা দোয়া যেমন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নাকোশ রাঙানিত হয় ইহুদি আসারাতা যখন আমিন বলা হয় কারণ আমিন হল ইহুদি আসারতনের বদ দোয়া তখন আমিন বললে ইহুদিতে গায়ে জ্বালা উঠে যায় আমরা জানি না আজকে অনেক শ্রেণী মানুষ আমিন বলে গায়ে জ্বালা উঠে যায় প্রশ্ন সহি হাতজিগুলো থাকার পরও কেন আমাদের গায়ে জ্বালা উঠে আমরা জানি না আজকে আমরা জাল এবং জৈব হাদিসের মিথ্যা কিচ্ছা কাহিনীর হাদিসের যাতা কলে ফোরে আমরা ফেসিত হয়ে গেছি আমাদের কারোর সাথে হিংসা জিজ্ঞেসা কোনো আক্রমণ নাই আমরা সকলের কাছে অনুরোধ করছি হাজিগুলো খুলে দেখেন যদি সহি হাদিসে মিলে যায় পৃথিবীর কারো এখানে কোনো তাল্লুকি চলবে না এক নম্বর তাল্লুকি চলবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সুতরাং যদি তা জানার পরে বোঝার পরে যে আমরা আমল না করি সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না সেদিন কান্না করলে কোনো কাজ হবে না সেদিন কাজ এখন কান্না করলে এখন আফসোস করলে কাজে লাগবো এখন ফিরে আসলে কাজে লাগবো আল্লাপছেন মা আতাহুমানু আমি মোহাম্মদ সাল্লামান যা দিয়েছেন এখানে মোহাম্মদ সাল্লাম কথা বলেছে পৃথিবীর কোনো মানুষের কথা বলা হয় না আল্লাহম যে হাওয়া মা দল্লা কুমামা গাওয়া আল্লাহ তারকরা যে কসম করে বলছেন যে যা সুদ যা অস্ত যায় আমার রসুল প্রথবষ্ট বা বিভোদ্গামী নয় আজকে আমরা যারা হক কথা যারা বলি তাদেরকে প্রতভরষ্ট বলে বিভোদ্গামী বলে পেতনা মানে বিভদগামী বা বিভজ্জয় সৃষ্টিকারী কোরআন হাদিস বলা যদি আমাদের জন্য বিভদ বিভজয় সৃষ্টিকারী হয় কে বললো না বললো সেটা দেখার বিষয় না আমরা বলবো আমল করবো তবে আমরা সকলের প্রতি অনুরোধ করছি যারা কোরআন হাদিস জানা এবং মানার চেষ্টা করি উশৃঙ্খল উগ্রপন্থী পরিহার করতে হবে উচ্ছৃঙ্খল ব্যবহার করবেন না উগ্রপন্থী পরিহার করবেন না যদি তারা তারা আমার সাথে উচ্ছৃঙ্খল উগ্রপন্থী ব্যবহার করে আমি যদি তাদের সাথে উচ্ছৃঙ্খল উগ্রপন্থী ব্যবহার করি তাহলে কিন্তু তাদের সাথে আমার সাথে বৈফরিক মতো থাকলো না মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম যে এক লোক এক কাফে রিহুদি আইসা মসজিদে নবীতে পেশাব করে দিয়েছেন সাহাবিরা উরসেন তাকে মারার জন্য রাসুল উসমান তাকে মারতে দেয় থামো সে পেশাব করো পেশাব করার পরে বললো তুমি কি জানো এটা কি বললো না এটা তো মসজিদ তুমি জানো না এটা মসজিদ এখানে আল্লাহর করা শুনে পেশাব করতে নাই তখন বলে তোমরা এক বালতি পানি ঢেলে দাও মসজিদ প্রভৃতি করে দাও ইতিহাস প্রমাণ করে সেই লোক পরবর্তীতে মুসলমান হয়েছে এর নাম হচ্ছে ইসলাম রসুল সাল্লাহ সাল্লাম এক লোকে এক লোক ইচ্ছা করে রসুলকে হাওলা দিয়েছেন হাওলা দিতে দেরি হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের ঘাড় চাদর টান দিয়েছেন হাদিসে ফাহ রসুলসলাম এই চাদরের টানে রসুল ঘাড়ে দাগ পড়ে গেছেন অমর অবলুম খাত্তা তাকে একটা ঘুষি অলরেডি দিয়েই ফেলেছেন আর সুসের থাম অমর এত উত্তেজিত হয়েছিল ওর লোকটা পানাদার আমি দেনাদার আমি তার পানা দিতে পারি না এই জন্য দুইটা কথা বলছে তুমি তাকে ঘুষি সেই জন্য তাকে আরও বেশি দাও আর তার পানাটা দিয়ে দাও কিন্তু সেই লোকটা পরবর্তী ক্ষমাসে বলছে ইয়া রসুল্লাহ আপনি যে আল্লাহর রসুল এত কোনো সন্দেহ নেই আমার ইমান আমি ইমান এনেছি তার মানে কি ইসলাম শান্তিভাবে সুন্দরভাবে বুঝাইতে হবে কোন হাজতে বুঝাইতে হবে কে মানলো কে মানলো না মানলো সেটা আমাদের দেখার বিষয় না তবে উগ্রপন্থী উগ্রপন্থী গরম মেজাজ পরিহার করতে হবে শান্ত ভাষায় কোরআন আলোকে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহাক আমাদেরকে সঠিক বুঝদান করো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত